আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। ভিভো লঞ্চ করলো তাদের আরেকটি নতুন স্মার্টফোন ভিভো Y31, যার দাম রেখেছে ভারতীয় বাজারে 16,500 টাকা এবং বাংলাদেশে খুব শীঘ্রই এটি লঞ্চ হতে চলেছে 19 থেকে 20,000 টাকার মধ্যে। আজকের এই ভিডিওতে আমরা ভিভো Y31 নিয়ে আলোচনা করব, জানবেন মধ্যে কি স্পেসিফিকেশন আছে, কি ফিচার্স আছে। আর হ্যাঁ, আজকে আপনাদের জন্য একটি ছোট প্রশ্ন থাকবে, ভিভোর ফোন কি আপনি কোনোদিন ব্যবহার করেছেন বা কেন আপনাকে ভিভোর ফোন ভালো লাগে সেটা আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। তো চলুন আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। ভিভো Y31 এর মধ্যে আপনারা যে ডিসপ্লে পাবেন এটা হলো 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল এবং এটি আসবে ওয়াটার ড্রপ নচের সঙ্গে। ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল ঠিকঠাক আছে, আউটডোর এবং ইনডোরে আপনার বি ডিসপ্লে দেখতে কোনো রকমের অসুবিধা হবে না, কারণ এখানে ব্রাইটনেসের কোনো রকমের ঘাটতি আপনারা দেখতে পাবেন না। এর ব্যাক সাইডে আপনারা পলিকার্বোনেটের বিল পাবেন যেখানে গ্লসি এবং গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হয়েছে। পিছনের দিকে দেখতে পাবেন 3টি ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ। আউট অফ দ্য বক্স ভিভো Y31 আসবে অ্যান্ড্রয়েড 11-এর উপর, যেটি কাস্টমাইজ করা থাকবে ফান টাচ OS 11-এর সঙ্গে। সঙ্গে ভিভো Y31-এ আপনারা পাবেন 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ফোনটিতে আপনার অ্যাট এ টাইম 2টি 4G সিম প্লাস মেমোরি কার্ড ভরে এর স্টোরেজ বাড়াতে পারবেন, যেটা আজকাল অনেক ফোনে অপশনটা দেয় না। এর পিছনের দিকে আপনারা পেয়ে যাবেন 3টি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই যে 2 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা দিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গিমিক, এর কোনো অ্যাকচুয়াল ফিক্সেবল ইউজ নেই। এই 2 মেগাপিক্সেলের কাজটি কিন্তু অ্যাকচুয়ালি আজকাল সফটওয়্যারেও হয়ে যায়। ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পাবেন 16 মেগাপিক্সেল। এবার যদি আমরা আসি পারফরমেন্স ডিপার্টমেন্টে, ভিভো Y31 এর মধ্যে আপনারা যে চিপসেট পাবেন সেটা হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662, এটি একটি অক্টাকোর প্রসেসর। এই সেম দামে আজকাল অনেক কোম্পানি স্ন্যাপড্রাগন 720G 730G মতো প্রসেসর দিচ্ছে এবং সেই প্রসেসরের তুলনায় কিন্তু স্ন্যাপড্রাগন 662 প্রায় 3 থেকে 4 জেনারেশন পিছিয়ে আছে। কিন্তু এর মধ্যেও আপনারা বিভিন্ন কাজ ইজিলি করতে পারবেন, মাল্টিটাস্কিংয়েও কোনো রকমের অসুবিধা হবে না, ফ্রি ফায়ার পাবজির মতো গেম আপনারা খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। কিন্তু পারফরমেন্সে এই সেম দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের সঙ্গে তুলনা করলে বেশ পিছিয়ে আছে। সঙ্গে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটা মোর দ্যান ইনাফ, এবং এটি চার্জ হবে 18W-এর একটি ফাস্ট চার্জারের সঙ্গে এবং টাইপ সি পোর্ট দিয়ে। সিকিউরিটির জন্য এখানে পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের সুবিধা। তো এই হলো ভিভো Y31 এবং এর দাম রেখেছে ভারতীয় বাজারে 16,500 টাকা। বাংলাদেশে আসলে 19 থেকে 20,000 টাকার মধ্যে এটি লঞ্চ হবে। সোজা ভাষায় যদি আমি আসি, ভিভো Y31 কেনা একদম বোকামি যদি আপনি ভিভোর ফ্যান হয়ে না হয়ে থাকেন। আর ভিভোর ফ্যান হয়ে থাকলে নিশ্চিন্তে আপনারা নিতে পারেন, ব্যবহার করুন, বেশ ভালো লাগবে, কোনো দিক থেকে কোনো রকমের কিন্তু খারাপ কিছু নেই। কিন্তু আপনি যদি একটি বেস্ট ফোন কিনতে চান এই দামে, নিঃসন্দেহে আপনারা পোকো X3 নিতে পারেন, কারণ এর চেয়ে অনেক অনেক বেটার এবং সেম দামেই অ্যাভেলেবেল আছে। তো আপনি কি করবেন আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা ভিভোর ফ্যান আছে তারা গালাগালি করবেন না, যেটা সত্যি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আপনার টাকাটা আপনার টাকা, কোনো কোম্পানির টাকা না। তো ভেবেচিন্তে নিজের টাকাটা খরচা করুন। তো আজকের মতো ভিডিও এখানেই থাকলো, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা বাই, আমাদের গর্ব, আমাদের ভাষা বাংলা ভাষা। জিন্দাবাদ।